অফিসের অ্যানুয়াল ইভেন্ট আছে, ওয়ার্কশপ আছে, একদিন থাকতে হবে ওখানে। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। পৌঁছে ফোন করো আগে, জলের বোতলটা বার করে দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে ফ্রাইডে, তো তোমরা দেখতেই পেলে প্রশান্ত অফিস ট্যুরে চলে গেল। ও পৌনে আটটা নাগাদ বেরিয়ে গেছে, তারপর আমি টুকটাক ঘরে বিছানা টিছানা তুলে টুকটাক ঘরে কাজকর্ম করে টুরে চা নিয়ে দাঁড়িয়েছি, চা শেষও হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক। এই প্রথম মানে আমি একা থাকবো, মানে একা থাকবো বলতে না, এর আগেও প্রশান্ত গেছে, বাট তখন তো পুষ্কর ছিল, মানে একা তো এরকমভাবে ছিলাম না। মানে দেখো, সারাদিন তো আমি একাই থাকি, সেটা তো কোনো কথা না, বাট রাত্রে এভাবে কখনো একা আমি এই প্রথমবার, ফার্স্ট টাইম আমি একা থাকছি। এর আগেও যতবারই গেছে প্রশান্ত ততবারই পুষ্কর ছিল আমার সাথে, বাট এবারে একদম এই প্রথমবার আমি একা। কালকে ওকে বলছিলাম আমার এমনি কোনো ভয় নেই, মানে একা থাকতে আমার কোনো অসুবিধা নেই, আর এই কান্ট্রিতে তো একেবারেই না, কারণ ভীষণ সেফ কান্ট্রি, তোমরা জানোই এখানে কোনো অসুবিধা হয় না। একজন আমাকে এই দুদিন আগে একজন কমেন্ট করেছে যে ইউএইকে খুব মিস করছি, আমি বেড়াতে গিয়েছিলাম ওখানে, এত স্মুথ রাস্তাঘাট সব কিছু। তো আমি তখন তাকে বললাম আর কি, লিখলাম যে শুধু রাস্তাঘাট যে স্মুথ তা নয়, এখানে মানুষের জীবনযাত্রাও কিন্তু খুবই স্মুথ, মানে সব কিছুই খুব মানে খুব ইজি আর কি লাইফটা। তো এখানে একা থাকাটা কোনো বড় ব্যাপারই না, তবে একটা ইয়ে যে এখন আমি ব্রেকফাস্ট করিনি, আমি 9:10 হয়ে গেছে, তো আমি ব্রেকফাস্ট করব কালকে। প্রশান্ত অ্যাকচুয়ালি আসার সময়, অফিস থেকে ফেরত আসার সময় ও একটু চিকেন ব্রেড নিয়ে এসে রেখেছিল, আমাকে বলছিল ব্রেড নেবো তোমার জন্য, আলাম না তুমি তখন বলো যে চিকেন ব্রেড নেবো, আলাম ঠিক আছে নাও। চিকেনের একটু ফিলিংস দেওয়া রয়েছে ব্রেডের মধ্যে, তোমাদের দেখাচ্ছি, তো সেইটা নিয়ে এসে ওটাই ব্রেকফাস্ট করবো। সব থেকে বড়ো কথা এখন আমি রান্নাটা কী করবো সেটা নিয়ে আমি ভাবছি, কারণ অনেক সময় হয় যে রান্না থাকে, আজকে না একটা কিচ্ছু রান্না নেই, মানে এক ফোঁটা ডালও নেই, সবটাই আমাকে করতে হবে। সেটাই ভাবছি যে রান্নাটা কী করবো, কারণ একার জন্য আমি মাছ তো করবো না, ভেটকি মাছ আছে, ভেটকি মাছ কালকে নিয়ে এসেছে প্রশান্ত, বলেছিল তুমি করে নিও, আলাম না আমি করবো না দূর একার জন্য, আর আমি তো খুব একটা মাছের ভক্ত নই, যে মাছের ভক্ত সেই থাকছে না, তো আমি আর কি করতে করবো, এই জন্য মাছটা আমি করবো না। চিকেন তো আমি করবোই না, ভাল লাগছে না, আর দেখি কি করি, পনির আছে, সবজি সবজির মধ্যে কিছুই নেই, শুধু গাজর রয়েছে, অন্য আর কিছু নেই, ডিমটা আছে, দেখি ভাবছি ডিমই করে নেবো, তাহলে একটা কিছু হলেই খাওয়া হয়ে যাবে। আর রাত্রে পরে চিন্তা করব, দেখব কি করা যায়, এখানে খাবারের দোকানের অভাব নেই, অনেক কিছু আছে, কিছু কিনে নিয়ে এসে খেলেই হয়, সেটা বড় কথা নয়। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা করিনি, 9:10 বেজে গেছে, একটু খিদে খিদেও পেয়েছে, জানি না কেন, অন্যদিন পায় না কিন্তু আজকে একটু খিদে খিদে পাচ্ছে, ব্রেকফাস্টটা করি তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। এই যে তিনখানা নিয়ে এসছে, দুটো খাবো হয়তো, একটা তো রেখে দেবো দূর। আমি সকালবেলায় পৌঁছে গেছি জাবেলালি বিচ রিসর্টে, আমাদের এখানে অফিসের অ্যানুয়াল ইভেন্ট চলছে, দেখাই জায়গাটাকে।
তো যেখানে অফিস ট্যুরে গেছে, মানে দুবাই জবেল আলী বিচ রিসর্টে, সেখানকার আশেপাশের জায়গাটার কিছু ক্লিপিংস ও পাঠিয়েছে, কারণ আমি ওকে বলেছিলাম ব্লগ করতে, তো সেই জন্য ও এগুলো আমাকে পাঠিয়েছে আর এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেদ্ধ করে যেটা করা হয়, মানে করি যেটা, সেটা পুষ্কর খুব ভালোবাসতো, মানে ভালোবাসে আর কি, প্রশান্ত ওটাই ভালোবাসে। ডিমের অমলেটের ঝোল ওরা কেউ খেতে চায় না, বাট আমার ভালো লাগে পার্সোনালি, আমি খুব প্রেফার করি ডিমের অমলেটের ঝোল, ওটাই করবো আমি, দুটো ডিম দিয়ে ওটাই করে ফেলবো। আর ভাত করবো, ভাত একদিন হয় কি ভাতটা থাকে আমার রাত্রে করে রাখলে, বাট আজকে আর নেই, সেই ভাতটাই শুধু করবো, আর কিচ্ছু করবো না। এবেলা তো ওইটাই ডিমের অমলেটের ঝোল আর দিয়ে খাওয়া যাবে। প্রশান্ত পৌঁছে গেছে, অ্যাকচুয়ালি এখান থেকে একটু টাইম লাগে যেতে, 40 মিনিট মতো লাগে, তো ওর আর একটু টাইম লেগেছে, কারণ এখন সকালবেলা তো ভীষণ ট্রাফিক। এটা হচ্ছে ওদের হোটেল, যেটা সেটা হচ্ছে জবেল আলীর কাছে, মানে মানে দুবাইয়ের শেষ প্রান্ত আর কি, তো ওই জন্য একটু টাইম লাগে যেতে, আর সকালবেলা তো একটু ট্রাফিক হয়। যাই হোক, আমি আর এ করবো না, দেরি করবো না, চটপট করে রান্নাটা করে ফেলি, কারণ কিছু ভিডিও আমার এডিট করারও আছে, এডিট করে আমি বিকেলবেলা একটা মিনি ভ্লগও দেবো আজকে, কারণ কালকে আমি কোনো বড় ভ্লগ করিনি, মিনি ভ্লগ করেছি, সেইটা আমি দেবো। আমার মিনি ভ্লগটা করতে না খুব ভালো লাগছে, তোমরা প্লিজ আমাকে মিনি ভ্লগটা কেমন লাগছে মিনি ভ্লগে কমেন্ট করো, কিছু মানে আরও কি করতে পারি না পারি সেটাও প্লিজ আমাকে জানিও, মানে আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, বিশেষ করে ভয়েস ওভার দিতে আমার বেশ ভালো লাগছে, মিনি ভ্লগগুলো ভয়েস ওভার দিলেই বেশি ভালো হয় আর কি, তো ভয়েস ওভার কিছু কিছু আমি নিজেও বলছি এইভাবে আর কি মিনি ব্লগ করছি, তো যাই হোক মানে ভালো লাগছে আর কি। এটার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি আদা রসুন, এবার দিচ্ছি টমেটো পেস্ট, একটা বড় টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার একে একে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি রেড মির্চ, দিচ্ছি চিনি, এখানে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল, এবার ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, এতটা ঝোল থাকবে না, আর একটু গামাখা করবো, একটু ফুটবে, চাপা দিয়ে রেখেছি, আর এদিকে ভাতও বসে গেছে, রান্নাটা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, এখনই তুলে নেবো, দিয়ে স্নান করতে যাবো। আর তোমাদেরকে বলছিলাম না আগের দিন যে বেশ গরম লাগছে, গরম পড়ে গেছে, হ্যাঁ ঘরের মধ্যে তো গরম আছে, বাট বাইরে কাল থেকে কি এলো পাথারি হাওয়া, বাপরে বাপ, পুরো কনকন করছে হাওয়াটা, কি ঠান্ডা লাগছে বাইরে বেরোলে। কালকে প্রশান্ত আসার সময় বলছি না পড়ে যাচ্ছি আমি, আমার ওই ল্যাপটপ ব্যাগটা নিয়ে আমি আসতে পারছি না, ধাক্কা মারছি আমার মনে হচ্ছে, পুরো গায়ে বসে কাঁটা দিচ্ছে, এখানে তো কেউ আর সোয়েটার ফোয়েটার বা জ্যাকেট তো কেউই পরে না জানোই,
তো বলছে মনে হচ্ছে একটা কিছু সোয়েটার বা জ্যাকেট বা চাদর হলে ভালো হতো, মানে এত ঠান্ডা লাগছে, মানে সত্যিই কালকে খুব হাওয়া দিচ্ছিল, অদ্ভুত একটা বিচ্ছিরি হাওয়া দিচ্ছিল, ঘরের মধ্যে গরমই আছে, আমি কিন্তু ঘামছি, কিচেনে থাকলে তো ঘামই হয়, বাট বাইরে ভীষণ বাজে একটা হাওয়া দিচ্ছে। আমি রুমের মধ্যে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাথরুম, বাথরুমে এখানে একটা গ্লাস আছে, এখানে বাথটাব আছে, আচ্ছা এখানে আমাদের চান করার জায়গা, আর আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই, এটা একটা অদ্ভুত জিনিস, ধরো আমি তো ওয়াশরুমে আছি, আমার ওই ঘর ওইদিকে তো আমার বেডরুম অ্যাকচুয়ালি, সেটা দেখাবো তোমাদেরকে, সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা সুইচ আছে, সুইচটা টিপলেই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যায় কাজটা, সুইচটা অফ করলে আর ট্রান্সপারেন্ট একটা থাকবে না, এই ট্রান্সপারেন্ট হলো, এবং ওই বেডরুম থেকেও ওয়াশরুম দেখা যায়, এই ট্রান্সপারেন্টটা অফ হয়ে গেল। এবার বেডরুমটা দেখাই, বেডরুমের দুটো বেড আছে পাশাপাশি, দুটো বেড লাইট আছে, একটা সোফা আছে, টি টেবিল আছে, একটা টেবিল আছে, চেয়ার আছে, কফি মেশিন আছে, চলো আমরা আমি যাই এখন, আমাদের একটা আরো প্রোগ্রাম আছে কিছু, সেখানে আমাকে জয়েন করতে হবে। প্রশান্তরা যে রিসর্টটাতে আছে সেই রিসর্টের ক্যাম্পাসের মধ্যেই ওদের যেখানে ইভেন্টটা হচ্ছে সেই জায়গাটাতেই ওরা যাচ্ছে, সেটা একটু দূরে, ওটা ওই বাগি কার যেগুলো থাকে সেগুলোতে করেই কিন্তু যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে হচ্ছে 8:30, তোমরা দেখতে এই যে 8:30 দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পেলে প্রশান্তকে আমি বলেছিলাম একটু ব্লগ করতে, তো ও রুম ট্যুরটাও দিল, ওই বললো যে আমি তাহলে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, বললাম ঠিক আছে তুমি দিয়ে দাও, ওকে আমি বলেছিলাম তুমি একটু অন্তত ব্লগ করো, তো সেটাই ও তোমাদের সাথে শেয়ার করলো। তো যাই হোক, 8:30 তো প্রায় বেজে গেছে, আমি এখন আমার জন্য আনিয়েছি হচ্ছে মোমো, তারও তোমাদের দেখাই, এই যে মোমো আনিয়েছি, এই সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে, তো চিকেন স্টিম মোমো, আর সেটাই কেউ এসছে, এক সেকেন্ড, নিচের গ্রসারি বাট ভুল ফ্ল্যাটে এসেছে, মানে অন্য কোথাও কোথায় গুলিয়ে ফেলেছে, যাই হোক সরি, আমি আমাকে যেতে হলো আর কি, দেখতে হলো, তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করব, এখনই আমি আমার ডিনারটা করে নেব, আর পুষ্করেরও 8:30 অবধি ক্লাস আছে, মানে এখানকার 8:30, তো হয়তো 15টা নাগাদ ফোন টোন করবে, ওর সাথে কথা টথা বলবো, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আমার মিনি ব্লগগুলো কিন্তু দেখতে একদম ভুলো না, অবশ্যই দেখুন।